بسم الله الرحمن الرحيم মানবতার পথ চলা চ্যানেল সত্যের পথে আসসালামু আলাইকুম গাফার ভাই। নমস্কার প্রেম ভাই। আসসালামু আলাইকুম গাফার ভাই। নমস্কার প্রেম ভাই। আর বলুন কেমন আছেন? ভগবানের দয়া। আর ঘরে ছেলে মেয়েরা কেমন আছে? হ্যাঁ, মেয়ের পরীক্ষা চলছে, আপনি একটু দোয়া করবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন নয়। আপনি বলুন, আপনার ব্যবসা কেমন চলছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। এসো, আবার দেখা হবে ইনশাআল্লাহ। প্রেম ভাই, প্রেম ভাই, আপনি ঘাবড়াবেন না, আল্লাহ মেহেরবান আছে, এক্ষুনি আপনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। হ্যালো হ্যালো অ্যাম্বুলেন্স। পেশেন্টের নাম? প্রেম কুমার। ঠিক আছে, আপনার নাম? আব্দুর গফফার খান। পেশেন্টের সঙ্গে আপনার কি সম্পর্ক? ইনসানিয়াত ও ভ্রাতৃত্ববোধ। প্রচুর রক্ত বেরিয়ে গেছে, রক্ত লাগবে। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার রক্ত নিয়ে নেন। ঠিক আছে, আসুন। কি হয়েছে তোমার? হে ভগবান, কি করে হলো, কি করে হলো এইসব? বাবা, আপনি ঠিক আছেন তো? আপনার কি হয়েছে? কিভাবে? স্নেহা বেটি, নম্রতা, তোমরা কোনো চিন্তা করো না, আমি ভালো আছি। ভগবান ভালো করুক ওই সৎ মানুষটা, আমার প্রিয়, আমার বন্ধু গব্বর ভাই। আজ যদি না থাকতো জানি না আমার কি হতো। কি? হ্যাঁ গফফার ভাই, হ্যাঁ আমার বন্ধু, এই আমায় হাসপাতালে এনেছে, আর এই
তোমাদের ফোন করেছেন। ভাই ভগবানের দয়া হোক আপনার উপর, আপনি তো আমাদের জন্য দেবতুল্য। কাকু আপনাকে অনেক ধন্যবাদ আমার বাবাকে সাহায্য করার জন্য, আপনাকে আন্তরিক ধন্যবাদ। না না ধন্যবাদের কোনো দরকার নেই, এটাই মনুষ্যত্বের কর্তব্য। বাহ আমার ভাই। হ্যাঁ মা আলিয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আর নওশাদ সাহেব কেমন আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর বিআই সাহেব? খুব ভালো খুব ভালো। শোনো মা আলিয়া, তোমার ঘরের তুমি সবার খেয়াল রাখবে, এমন কথা না যেন আমি শুনি, যা শুনলে আমার কষ্ট হবে। ভালো থাকো সুস্থ থাকো। আরে ভাই হেদায়েত। বলুন জনাব। ও এখান থেকে ইসমাইল সাহেব, রফিক সাহেব আর ইরফান সাহেব বেশ কিছু মাল নিয়ে গেছিল, কারুর তো এখনো কোনো পেমেন্ট আসেনি। একটু দেখেন গিয়ে পেমেন্ট কবে দেবে, খোঁজ নিয়ে দেখেন। আমারও তো কিছু ঋণ আছে, সেগুলো তো পরিশোধ করব। যান। ঠিক আছে জনাব। যা পিছনে হাট। এটা কি ধরনের অসভ্যতা? বের হয় এখান দিয়ে। গফার ভাই, আপনি আপনার মেয়ের বিয়ের জন্য যে ধার নিয়েছিলেন কবে দেবেন কবে? সানাজ ভাই আর কিছুদিন সময় দেন। থাক, গত তিন মাস থেকে আপনি কয়েকদিন করে চলেই আসছেন, কিচ্ছু শোনার দরকার নেই আমার। আমাকে আজকেই কি আজকে সব টাকা ফেরত দিতে হবে, না হলে এই সব মাল তুলে বাইরে ফেলে দেব। কি ব্যাপার, গোপাল ভাইয়ের কাছে এত ভিড় কেন? যা হওয়ার আজকেই হবে। এসব কি হচ্ছে, এত মালপত্র কেন ফেলছো? গোপাল ভাই কি ব্যাপার? একেই জিজ্ঞাস করুন, এনার তো তিন মাস হয়ে গেল, আমার টাকা এখনো পর্যন্ত মেটায়নি। আমি এই দোকান খালি করে দেব, বন্ধ কাজে এই দোকান বন্ধ। গফার ভাই এ কি বলছে? দেখো ভাই, আমি জানি এই মানুষটা একজন সৎ ইমানদার ও ন্যায়পরায়ণ ব্যক্তি। আমি আছি এখানে, বলো তোমার কি চাই। আমি এর ঋণ শোধ করবো, কোনো মাল ফেলবে না তোমরা, যাও এখান থেকে, তুমি তোমার পয়সা পেয়ে যাবে। ঠিক আছে চলে যাচ্ছি, কিন্তু আজকেই কি আজকে আমার সব হিসাব চাই, বুঝেছ তুমি? এসো। প্রেম ভাই এটার দরকার ছিল না। গফর ভাই আপনার মনে আছে কি আপনি বলতেন যে পবিত্র কোরআনে লেখা আছে আল জাজাউল আহসান ইল্লাল আহসান, মানে এহসানের বদলে এহসান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। গফর ভাই এই দুনিয়াতে ইনসানিয়াতের থেকে বড় কোনো ধর্ম নেই, আর নেকির থেকে বড় কোনো কর্ম নেই। আল্লাহ আপনাকে রহম করুন, করুণা করুন। গফর ভাই আমি তো ভুলেই গেছি, হেদায়েত ভাই মিষ্টির জায়গাটা নিয়ে এসো, এই নিন। গফর ভাই আমার মেয়ে মাধ্যমিক পাশ করেছে, নেন মিষ্টি মুখ করুন। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন আমাদের এই দেশ ভারতবর্ষ, যেখানে অনেক ধর্ম আছে, অনেক ভাষা, অনেক সংস্কৃতি আছে, তবুও অন্তরে প্রেম ভরা। এই জন্যই হৃদয় বলে আমি ভারতবাসীকে জানাই সালাম, অন্তরের অন্তঃস্থলে থাকে ভারতের নাম। আমাদের এই দেশ, আমরা এর নওজওয়ান, আর একে রক্ষার জন্য দিয়ে দেবো আমার জান। এখানে হিন্দুরাও থাকে, থাকে মুসলমান, ধর্ম আলাদা হলেও আমরা এক ভারতের সন্তান। আমাদের একটি পরিচয়, তা হলো আমরা ভারতবাসী। আমরা এমন একটি ভারতবর্ষে থাকি যেখানে গফর খান নিজের রক্ত দিয়ে প্রেম কুমারের প্রাণ রক্ষা করে, আর প্রেম কুমার গফর খানের ঋণ চুকিয়ে তার সম্মান রক্ষা করে। আমরা এমন ভারতবর্ষে থাকি যেখানে খুনের বদলা খুন নয়, এহসানের বদলা এহসান হয়। এটাই হচ্ছে একতা, এটাই হচ্ছে ঐক্য। কেননা মজহব নেই শিখাতা আপস মে বৈর রাখনা, হিন্দি হ্যায় হম বতন হ্যায় হিন্দুস্তান হামারা।